আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থ হতে কে না চায়? আমাদের সবারই স্বপ্ন থাকে সুস্থভাবে ভালোভাবে একটা সুন্দর জীবনের জন্য। আর এই সুন্দর জীবনের জন্য আমাদের সকলের উচিত নিজের প্রতি একটু যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা। যখনই সমস্যা তখনই যাতে আমরা সংশ্লিষ্ট সেই কনসালটেন্টের সাথে আমরা যোগাযোগ করি এবং সমস্যাটা সম্পূর্ণ খুলে বলি, যাতে আমার রোগটা খুব অল্পতেই ধরা পড়ে। আর অল্পতে যদি ধরা পড়ে, সুস্থ হওয়াটা কিন্তু সময়ের ব্যাপার। দর্শক, আমার পাশে আমাদের একজন ভাইকে দেখতে পাচ্ছেন, যিনি গত এক মাস আগে এডিপিআরসি হসপিটালে ওনার ওয়াইফকে দেখিয়েছিলেন। আমরা আসলে কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমাদের সেই পেশেন্টকে আমরা আসলে সামনে আনিনি, বাট আমার এই ভাই উনি দেখেছেন যে ওনার ওয়াইফ কতটা কষ্ট করেছিলেন একটা সময়। বাট যখন উনি জানতে পারেন সেই প্রবাস থেকে যে ডিপিআরসি হসপিটাল নামে একটা হসপিটাল আছে যেখানে এই ধরনের চিকিৎসাগুলো করা হয়, উনি ছুটে আসেন বাংলাদেশে এবং ওনার ওয়াইফকে নিয়ে সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং স্যারের কাছে ট্রিটমেন্ট নেন কিছুদিন। এবং গত এক মাস ওনারা ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে গিয়েছেন এবং গত এক মাসে কেমন কেটেছে, কতটুকু সুস্থ ছিলেন, তারই একটা বিশদ বিবরণ আজকে আমরা একটু শুনবো ওনার কাছ থেকে। আসলে দর্শক একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাত। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ নাসির। নাসির স্যার, আপনার ওয়াইফ আমরা জানি যে গত এক মাস আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, তার আগে একটু জানবো স্যার আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি নোয়াখালী চৌমুহনী। চৌমুহনীতে? আচ্ছা, আমরা জানি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন স্যার? ওমান সালালা ছিলাম। আচ্ছা, তো গত এক মাস আগে আপনার ওয়াইফকে আপনি ডিপিআরসি হসপিটালে এনে ভর্তি করেছিলেন এবং ট্রিটমেন্ট নিয়ে চলে যান এবং এক মাস পরে আজকে আপনারা রিভিউতে এসেছেন। তো গত এক মাস কেমন ছিল আপনার সহধর্মিণী? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমার ওয়াইফ এখানে 14 দিন ভর্তি ছিল পরামর্শ ডাক্তারের। আসসালাম আলাইকুম শফিল স্যার ডাক্তার, ওনারা আসসালাম আলাইকুম, ওনার রসুল্লাহ ভাই আল্লাহর হাতে অবশ্যই ইনশাল্লাহ খুব অসুস্থ কারণে আসিয়েছে। ইনশাল্লাহ এখন বর্তমানে আমার ওয়াইফ ভালো আছে, সে বলছে কেমন হয় এক মাস পরে আসে দেখা দেবে। তো সেই জন্যই আমি আবার স্যারের কাছে আইসি। আগে বহুত কষ্ট হয়েছিল আমার ওয়াইফে। আচ্ছা, তখন কি ধরনের কষ্টগুলো হতো? কষ্ট আঁকতে পারছে না, দশা থাকলে আর সমস্ত কোমরটা, উনার অনেক ব্যথা ছিল। আচ্ছা, হাঁটুতে ব্যথা ছিল, ঠ্যাঙ্গের গোড়ালিতে ব্যথা ছিল এবং ফিরে যে মেরু আছে ওইখানেও কিছু সমস্যা ছিল। সে কারণে অনেক কষ্ট হয়েছে। এই কষ্টের কারণে আমি স্যারের ইউটিউব দেখি, ডিপিএসসি হাসপাতালে ইউটিউব সবসময় দেখতাম। আচ্ছা, স্যার আমিও দেখতাম। সেই জন্য আমার একটু বিশ্বাস কেয়ার সাথে যোগাযোগ না করি আমি সরাসরি নোয়াখালীতে স্যার হাসপাতালে আসি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ স্যার এখানে সবাই বলে ইনশাল্লাহ যারা এই রোগে বুঝতেছেন, দেশবাসী বাংলাদেশের ভাই বোনদের সবাইকে বলতেছি আপনারা আসেন, আসি ইনশাল্লাহ স্যারের এখানে চিকিৎসা নেন, ইনশাল্লাহ ভালো হইবে। আলহামদুলিল্লাহ স্যার, আমরা পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য আমরা আসলে প্রবাসে যাই, বিদেশে যাই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ধরনের এই যে কষ্ট করছি, যে এত ত্যাগ স্বীকার করছি। কিন্তু সেই যখন আপনি যখন প্রবাসে ছিলেন এবং আপনি শুনতেন যে আপনার পরিবারের সবচেয়ে আপন মানুষটি সুস্থ নাই, অসুস্থ, ব্যথার জন্য কমপ্লেন করছে, কেমন লাগতো আপনার কাছে? স্যার দেখতে তো লাগতো না ব্যথা, যার গায়ে তার ব্যথা। সে যখন ফোন করতাম তখন তার ঘুম নাই, তার ব্যথার কারণে একটু ফাইতেছে না, অনেক কষ্ট ছিল। তো এখানে ইনশাল্লাহ আমিও বিশ্বাস, সবাই বিশ্বাস, কেন আর জিজ্ঞেস করি স্যারের কাছে আসছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই, আর ওয়াইফের ইনশাল্লাহ এখন বর্তমানে ভালো আছে। আছে তো একটু মনটাও ভালো, নিজেও যা আবার বাইরে চলে যাবো, এই খেয়ালে স্যারের কাছে আবার আসছি ইনশাল্লাহ, দাবাই নিবেন না ওষুধ নিবেন না স্যার দেখাই পেলাই। আর আচ্ছা, এই যে এত দূর থেকে এসেছেন, এক বুক আশা নিয়ে এসেছেন, একটা বিশ্বাস নিয়ে এসেছেন, তো এই যে গত এক মাসে উনি যে সুস্থ স্বাভাবিক ওনার লাইফ লিড করেছেন, তার মানে যে ইচ্ছাটা নিয়ে এসেছিলেন বা যে আশা নিয়েছেন সেটা পূরণ হয়েছে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ সবাই দোয়া, সারে রসুল্লাহ ইনশাআল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক, এরকম হাজারো মানুষ আছেন, আমরা কষ্ট করি, আমরা উপার্জন করি, আমরা দেশের বাইরে চলে যাই, এত ত্যাগ স্বীকার করি শুধুমাত্র আমার পরিবারকে ভালো রাখার জন্য। শুধু পরিবার না, নিজে এবং পুরো পরিবার।
সো আমরা যদি অসুস্থ থাকি আমরা যদি দিনের পর দিন এরকম অসুস্থ থেকে যাই তাহলে এই উপার্জন করে কি লাভ দর্শক যখনই সমস্যা তার সমাধান অবশ্যই আছে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সঠিক চিকিৎসা যদি পান বাকিটা তো আপনারাই শুনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার ভাইয়ের ওয়াইফের জন্য যিনি দীর্ঘদিন যাবত এরকম অসুস্থ ছিলেন বাট এখন উনি সুস্থ আছেন ভালো আছেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছে আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন আমরাও আশা করব অবশ্যই আপনারাও খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থতার পথে ফিরে আসবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল